আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি নয়ারহাট বাজারে দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি খাবারের দোকানের সামনে। নয়ারহাটে অভিজাত কোনো হোটেল ইতিপূর্বে ছিল না, তো এখানে দেখতে পাচ্ছি দরদি নামে একটি রেস্টুরেন্ট হয়েছে। শুনেছি এরা রকমারি খাবার তৈরি করে, এদের খাবারের মান কেমন বা স্বাদ কেমন আমরা পরখ করতে চাই, খেয়ে দেখব। তো এখানে কি কি হয় তাও আমরা জানব। এখানে দেখতে পাচ্ছি মাংস দিয়ে কি সব খাবার তৈরি করছে তারা, এই খাবারের স্বাদ কেমন এটা দেখার জন্য আমরা আরো ভিতরে যাব। দেখতে পাচ্ছি রসনার খাবার একেবারে জিভে জল আনার মতো নিয়ে গেল। এখানে তৈরি হচ্ছে নান, তন্দুরির মতো নান তৈরি হচ্ছে। নান এখানে হয়তো এখানে নান মাংস জাতীয় যে খাবার সেইগুলো দিয়ে হয়তো পরিবেশন করানো হয়। চলে এসেছি দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে, এখানে পরিবেশন চলছে। আর এদিকে দেখতে পাচ্ছি ক্যাবিন, এখানে হয়তো মহিলারাও আছে, কাজেই ক্যাবিনের ভিতরে গিয়ে ছবি তোলা সম্ভব নয়। এই রেস্টুরেন্টে আগত দুইজন দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছে খাবারের জন্য। তারা এখানে কি খেতে এসেছে বা এখানকার খাবারের মান কেমন তাদের মুখ থেকে শুনব। আচ্ছা, তোমরা এই প্রথম আসলে না এখানে বারবার এসে খাও? না, এর আগেও আসছি আমরা। এখানকার খাবারগুলো কেমন? খাবারের মান অনেক ভালো। ধন্যবাদ তোমাকে। এখানে কোন জাতীয় খাবার পাওয়া যায় তুমি কি জানো? চিকেন খাবার, গ্রিল আছে, হালিম আছে। কোন খাবারটা, নয়ারহাটে তো অভিজাত রেস্টুরেন্ট ছিল না এখন হয়েছে, কোন খাবারটা হলে ভালো হতো? চিকেন চাপ। চিকেন চাপ তো এখানে আছে নাকি? আগে ছিল না। আচ্ছা, তুমি বলতে পারছো না? আমার মনে হয় এখানে কফি থাকলে ভালো হতো এর সাথে, সব খাবারের শেষে ব্ল্যাক কফি, তারপরে মগ ভরা যে লাল চা, এটা থাকলে কেমন হয়? অনেক ভালো হয়, থাকলে তাদের জন্য আমাদের জন্য আরও সুবিধা হয়, বাইরে যেতে হবে না। ধন্যবাদ তোমাকে। এখানে যে তেলে ভাজা হচ্ছে, এটা বারো ভাজা তেল না পিওর তেল? দেখি এখানে যে শেফ রয়েছে তার সাথে কথা বলি। সে দীর্ঘ সময় ধরে আমি তাকে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে কাজ করতে দেখেছি, পুরানো লোক। আচ্ছা, এই এখানে যে খাবারগুলো তৈরি হচ্ছে এটা কি তেল দিয়ে তৈরি হচ্ছে? এই তেলটা কি বারো ভাজা তেল? সেই সরষের তেল, সোয়াবিন তেল তো ভাজা, আর এখানে ভাজিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে। এই খাবারটা খেলে কি অসুস্থ হয়ে পড়বো? না না, সুস্থ, সব কিছু ভালো। মায়ের দোয়া, সরি দরদি, মায়ের দোয়া বলে ফেলেছিলাম, প্রায়ই হোটেলের নাম মায়ের দোয়া লেখে। মা বাপরে যারা ভাত দেয় না তারাও মায়ের দোয়া লেখে, তো এই হোটেলের নাম দরদি। দরদি হোটেলে দেখতে পাচ্ছি এখানে একদম ঠান্ডা পানি এবং উপরে দধি। দেখতে পাচ্ছি একটি পার্সেল করছে, এখানে দাঁড়িয়ে আছে একজন ক্রেতা, তার সাথে কথা বলি। আচ্ছা, এই তুমি কি কিনে নিচ্ছ? হলো আপনার আচ্ছা, এখানকার খাবারের মান কি ভালো? আমি ভালো না, আমি এখনো খাই না। প্রায় দেখা যায় হোটেল রেস্টুরেন্টের যে পরিবেশ, নোংরা পরিবেশ, এখানকার পরিবেশ কি সেরকম নোংরা?
এরা দাম কি খুব বেশি নেয়? না, ধন্যবাদ তোমাকে। আমরা এগিয়ে যাচ্ছি দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মালিক বা ম্যানেজার বলেন, সেই চেয়ারের দিকে, রাজকীয় চেয়ার। দরদি হোটেল, দরদি নাম কেন হলো? এখানে কেউ কেউ কি ফ্রি খাবার পায় কি না, আমাদের মতো কেউ ফ্রি পায় কি না, বা গরিব মানুষ ফ্রি পায় কি না, তার মুখ থেকে শুনবো। কি নাম আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই রেস্টুরেন্টটা কতদিন করেছেন? কতদিন? এটা বিগত 9 মাস হয়েছে আর কি। কেমন চলছে, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আর কি। আপনার এখানে কোন জাতীয় খাবার, যেটা ইতিপূর্বে নয়ারহাটে ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না, আপনার হোটেল হওয়ার পরে ব্যতিক্রম কোন কোন খাবার আপনি তৈরি করছেন? এখন নয়ারহাট আপাতত আমার কাছে চিকেন চাপ, চিকেন গ্রিল, কাচ্চি বিরিয়ানি, বিভিন্ন আইটেমের খানা তৈরি করা হয়। হালিম আছে, বিভিন্ন রকমের কিছু। এখানে অনেক খাবারের স্বল্পতা আছে। আমরা ক্রেতাদের সাথে কথা বললাম, তারা বললো যে সব খাবারের সাথে যদি সেই মগ ভরা বড় গ্লাস ভরা লাল চা আর যদি ব্ল্যাক কফি এই জাতীয় কিছু খাবার যদি যোগ হতো তারা খুশি হতো। একেবারে সস্তা চা না, কফি এবং চাটা যেখানে 5 টাকা সেখানে 10 টাকা হোক, কিন্তু সেটা তারা প্রত্যাশা করে। তা আপনি কি এটা যোগ করতে চান? ইনশাল্লাহ এটা যোগ হয়ে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এটা পাওয়া যাবে। আপনার এখানে বুরহানি নেই? হ্যাঁ, বুরহানি থাকে আর কি, মাঝে মাঝে হয়তো একটু গ্যাপ যায়, কিন্তু বুরহানিটা থাকে আর কি, বুরহানি থাকবে ইনশাল্লাহ, নেক্সটে হয়তো সবসময় পাওয়া যাবে। আপনার এই রেস্টুরেন্টের নাম দরদি হলো কেন? দরদি হলো আমার মায়ের দেওয়া নাম, এটা আমার মা নামটা দিছে, সেই হিসেবে হোটেলের নাম দরদি হোটেল। না, আমরা তো দরদি নাম দেখে ইন করেছিলাম যে এখানে যখন দরদি আছে এখানে গেলে মনে হয় আমরা ক্ষুধার্ত ফ্রি খেতে পারবো। ইনশাল্লাহ যাদের মানে সমর্থ নাই খাওয়ার জন্য তারা যদি আমার কাছে আসে তাদের আমি কোনো ফিরিয়ে দিন আর কি, তাদের আমি সবসময় পেট ভরার চেষ্টা করি। এখন আমার পকেটে তো পয়সা নেই, আমরা যারা আসছি আমাদের একজনের পকেটে পয়সা নেই, যা সেটা বাদ বাকি আল্লাহ ভরসা আর কি, ইনশাল্লাহ দেখা যাবে। তাহলে আমাদের খাওয়াবেন তো? ইনশাল্লাহ খাওয়াবো, ইনশাল্লাহ। আজকেই খাবো? আচ্ছা ঠিক আছে, আজকেই খান, সমস্যা নেই। না আজকে খাবো না, আমি দাওয়াত দিলাম অন্য একদিন আমরা খাবো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পাচ্ছি হালিম, সম্ভবত হালিম খাচ্ছে। এটা কি হালিম? জি হালিম। স্বাদ কেমন? একের অনেক ভালো। এখানে দেখতে পাচ্ছি খাচ্ছে নান, সবজি, স্বাস্থ্য সচেতন মানুষ। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি হলো বাগেরহাট ডিস্ট্রিক্টে, এখানে থাকে। এখানে এই হোটেলে আসলেন, এই হোটেলে কি এর আগেও আসছেন? হ্যাঁ আগেও আসছি। এখানে মানে এখানে খাবারের মান কেমন? মান ভালো বিধে এখানে আসছে। এখানে অভিযোগ আসলো দু একজনের কাছ থেকে যে খাওয়ার শেষে চা পাওয়া যায় না, তা চা পেলে কি ভালো হতো? ভালো হতো। কি আশা করেন? চা কফি পাওয়া যাবে মানে এই আশা করেন আপনি? এখানে দেখতে পাচ্ছি আরো কয়েকজন ক্রেতা, ক্রেতা মানে যারা খেতে আসছে। দেখি ছোট্ট একজন কিশোর বলবো, সে খাচ্ছে দধি। দধির স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। মানে তুমি কি ভয়ে ভালো বলছো না আসলে ভালো? না অরিজিনালি ভালো হয়েছে। আর এখানে এই বাজারের স্থানীয় একজন আমার পরিচিত মানিক, মানিক কি নিয়মিত খাও নাকি এখানে? হ্যাঁ। আচ্ছা এই মানে তোমার স্বাস্থ্যের রহস্য কি, তুমি কি এই হোটেলে খেয়ে খেয়ে এরকম মোটা হয়েছো? না এটা আমার ফ্যামিলিগত, সবাই এরকম ফ্যামিলিগত। দর্শক এখানে ভয়ের কিছু নেই, ফ্যামিলিগত সে মোটা হয়েছে।
এই হোটেলে খেয়ে খেয়ে মোটা হয়নি। আমি প্রিন্স দিশারি, হ্যাঁ কথা বলছিলাম নয়ারহাট বাজারে যে একটু নতুন একটি অভিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে সেই হোটেল থেকে। দেখি আমি তাদের যে টয়লেট অর্থাৎ যেখানে ধোয়া হয় হাত মুখ ধোয়ার জায়গাটা কেমন, পরিষ্কার কেমন সেটা দেখব। হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক, নোংরখানাটাও দেখতে হয় নোংরখানাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একজন দাঁড়িয়ে আছে, কি নাম তোমার? মোহাম্মদ রনি মিয়া। তুমি কি এখানে চাকরি করো? তোমার কাজ কি? আমার কাজ গ্লাস ধোয়া। এখানে কি কি খাবার আছে? এই খাবারটা কি দেখো তো, সবজি কি দিয়ে তৈরি করা হয়েছে সবজিটা? এটা কি বিশুদ্ধ? এটা ভালো তেল দিয়ে তৈরি করা হয়েছে? এটা খেলে মানুষ অসুস্থ হবে না? দর্শক চলে এসেছি একেবারে নোংর খানার ভিতরে অর্থাৎ অন্দরে। এখানের পরিবেশ, হ্যাঁ পরিবেশ যা বলেছে মোটামুটি দেখতে পাচ্ছি মিল আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে ভাত আছে, আর কি কি আছে এখানে? আর কি কি আছে? ভাত আছে আপনার, এই যে তেহরি আছে, খিচুড়ি আছে, চাপ আছে, গ্রিল আছে, রানুডি আছে, সকালে পরোটা হয় আর ভাত হয়। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তৈরি হচ্ছে একেবারে সেই বাঙালির রসনার খাবার, দেখলে জিভে জল এসে যায়। মানে বাঙালি বরাবরই রসনা বিলাসে বিশ্বাসী। এখানে যারা সার্ভ করে, যারা শেফ রয়েছে, একজন শেফ, পুরানো একজন শেফের সাথে কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ আতোয়ার রহমান। আচ্ছা আপনি তো এর আগেও রেস্টুরেন্টে কাজ করতেন? জি স্যার, জি স্যার। কোথায়, শাহজালাল না কোথায় যেন দেখেছিলাম আপনাকে? ছিলাম হল সাটুরিয়ার শাহজালাল হোটেল, সাটুরিয়ার শাহজালাল। এখানে এই নয়ারহাট বাজারে অভিজাত হোটেল সাধারণত হয় না, কিন্তু এই হলো। এখন আপনাদেরটা টিকে থাকবে এটা আশা করছেন তো? ইনশাল্লাহ স্যার থাকবে, খাবারের মান ভালো, অনেক ধরনের খাবার আছে এই জায়গা। চিকেন চাপ আছে, গিরিল আছে, নানরুটি আছে, হালিম আছে, তেহারি আছে, খিচুড়ির ভুনা আছে, কলিজা আছে, অনেক কিছু পাওয়া যায় এই জায়গা। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই জায়গা আসে খাবারের জন্য। নয়ারহাটের একটু অভিজাত হোটেল দর্শক, চলে যাচ্ছে খাবার, এখন সার্ভ করবে, বসে আছে, যারা খাবে তারা বসে আছে, যাব সেখানে যাব। চলে যাচ্ছি ভিতরের দিকে, দেখি আর কিছু লোক এখানে এসেছে তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি এখানে ইস্টান থেকে, এই পাশে। আপনি কি খাচ্ছেন? এই নান রুটি খাচ্ছি। আর যে সবজিটা দিয়ে খাচ্ছেন এটা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ হ্যাঁ ভালো, ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। দেখি এখানে দুজন মানুষ খাচ্ছে, তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন ভাই? ভাই খাচ্ছে। স্বাস্থ্যসম্মত এটা খেয়ে তো কখনো অসুস্থ হন নাই তো? এখানে হয়তো আগে পরে যেখানে খাইছি সমস্যা হয় নাই, এখানে এটা ফার্স্ট টেস্ট করতে গেলাম। ধন্যবাদ আপনাকে। এখানে দেখছি আমার একজন মানে পিতৃতুল্য একজন মুরব্বী খাচ্ছে, একদম বাঙালিয়ানা খাবার, ভাত, এবং ভাতের সাথে দেখছি লেবু, পাতলা ডাল, এবং রয়েছে শশা। আর মাংসটা কিসের ঠিক বুঝতে পারছি না। মুরগির মাংস। কোথা থেকে আসছেন? মুরগির মাংস, আমি তো আসছি নয়ারহাটে থাকি।
কি কাজ করেন আপনি? আমি চাদর বেচি। চাদর ফেরি করে বেচে? হ্যাঁ হ্যাঁ। এখানে এই খাবার খেয়ে আপনি মজা পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি ভালো হয়ে যায়। দর্শক সারাদিন চাদর ফেরি করে, একজন পিতৃবয়সী মানুষ, পরিশ্রমী একজন মানুষ, তার দিন শেষে এখানে এই রেস্টুরেন্টে এসে খাচ্ছে। দেখতে পাচ্ছি আগে একটা মাংস আসলো, পরে আর একটা মাংসটা আমি জানতে চাই। আচ্ছা, ওই যেটা দিয়ে খাচ্ছেন ওটা কিসের মাংস? মুরগির মাংস। আর এইটা? ওটাও মুরগি। ওটাও মুরগি। তাই ওটার সাথে এটা কি ফ্রি দিল? হ্যাঁ ফ্রি। বাহ, দর্শক এখানে মুরগির মাংস প্রথমে দিল, পরে আবার দেখছি নিয়ে আসছে, সেটা নাকি ফ্রি। এর আগে কখনো খেয়েছেন? হ্যাঁ, আমি সবসময় খাই। আপনার বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর ভাঙ্গা। ফরিদপুর ভাঙ্গা? ভাঙ্গা ভাঙ্গা। আপনাকে ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি দুজন বসে খাচ্ছে, এরা সবজি দিয়ে খাচ্ছে। কি নাম তোমার? আকাশ। আকাশ কি? আকাশ বর্মন। আকাশ বর্মন, তুমি কি খাচ্ছ? কি? রুটি আর সবজি। রুটি সবজি। তুমি কি মাংস খাও না? জি খাই, কিন্তু এখন মন চাচ্ছে না, যেটা দিয়ে চাচ্ছে সেটাই খাচ্ছি। আচ্ছা, যে সবজিটা খাচ্ছ বা রুটিটা খাচ্ছ এর মান কেমন? ভালো লাগতেছে? জি অসাধারণ। দর্শক এখানে দেখছি আয়েশ করে একজন খাচ্ছে, বেশ আয়েশ করে সবজি দিয়ে খাচ্ছে। না, কোথা থেকে আসছেন আপনি? ইসলামপুর। আচ্ছা, আপনি যা খাচ্ছেন কেমন লাগছে? খাবারের মান কেমন? খুব ভালো। আচ্ছা, এই হোটেলে তো অনেক রকম খাবার আছে, কিন্তু কোন খাবারটা নেই, কোন খাবারটা থাকলে ভালো হতো? বলতে পারলাম না, আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটাই খাইতেছি। আর কি হলে ভালো হতো এই হোটেলে? আর কি হলে ভালো? তেহারি বিরিয়ানি, চাক কাবাব, ঠিক আছে, এসব দিয়েছিল আর ভালো হতো। এখানে দেখতে পাচ্ছি মানিক, যাদের নিয়ে বসেছিল একবার খেয়ে শেষ করেছে, আবার খেতে বসলো কেন? খাবারের স্বাদ কি খুব বেশি নাকি আবার বসে গেলে? হ্যাঁ, অনেক স্বাদ। তোমাকে দেখলাম আগে দই খেতে, পরে আবার খেতে বসে গেলে কেন? ক্ষুধা লাগছে, তার জন্য খাইতে হইছি। আচ্ছা, কেমন লাগছে এখানকার খাবার? ভালো। আচ্ছা, এখানে রকমারি খাবার আছে, আর কোন খাবারটা বাড়তি যোগ হলে তোমার কাছে মনে হয় ভালো হতো? চা কফি। চা কফি। দর্শক আসলে এখানে চা আর কফি যোগ হওয়া খুবই দরকার, যেহেতু সবাই প্রত্যাশা করছে খাবার শেষে আয়েশ করে এক কাপ চা বা কফি খেতে চায় সবাই। একজন খাবার নিয়ে বসে আছে, দেখি সেই ছোট্ট, সে মুখ কেন ঢাকছে মহিলাদের মতো? আমি তার সাথে একটু, তুমি কি ক্যামেরায় ছবি তুলতে লজ্জা পাচ্ছ? থাক, তার ছবি তোলা হবে না, সে লজ্জা পাচ্ছে। কি, তুমি কি খাবা এখানে? তো দর্শক আর একজন শেফ, এই দেখছি নান রুটি একেবারে ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে, তার সাথে কথা বলি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রেজাউল করিম। আচ্ছা, এই হোটেল কেমন চলছে, কেমন আপনার ক্রেতার এই পাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো চলছে, এবং কি আগামী দিনও চলবে বলে আমরা আশা রাখি, এবং কি দরদি হোটেল থেকে আপনাদেরকে অনেকটাই সেবা দেওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে দর্শক ভালো সেবা চায়, ভালো ব্যবহার চায়, সেটা কি আপনারা দিয়ে যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ, যতদূর আমরা চেষ্টা করব মানুষকে সেবা জানানো আমরা করতে পারি। এখানে চা কফির কথা অনেকে বলেছে, চা কফির কথা, এখন চা কফি আপনারা দ্রুত ব্যবস্থা করবেন মালিককে বলে? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা কিছুদিনের মধ্যেই আর কি কফির ব্যবস্থা করব। কফিটা দামি হোক সমস্যা নেই, তবুও ব্ল্যাক কফি বা বিভিন্ন জাতীয় কফির ব্যবস্থা হোক।
হ্যাঁ আমরা চাই, আমরা এটা করব। ধন্যবাদ আপনাকে। আমি প্রিন্স দিশারি কথা বলছিলাম দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। দেখছিলাম এখানকার খাবার পরিবেশন, এখানেও দেখছি দুইজন একদম বাঙালি আনা খাবার। ডাল আছে, মুরগির মাংস আছে, তারা আয়েশ করে খাচ্ছে। কোথা থেকে আসছেন আপনারা? গাইবান্ধা। গাইবান্ধা থেকে আসছেন? গাইবান্ধা থেকে আসছেন, আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, কর্ম করি, চাকরি করি। আপনারা কি নিয়মিত এখানে খান? হ্যাঁ হ্যাঁ। নিয়মিত মানে এই যে দুজনে খাচ্ছেন, আপনাদের বিল দিতে হবে কত? বিল হবে কত? এখন খাচ্ছে হতে 75-80 টাকা বিল হবে। দুজনের বিল হবে? দুজনের বিল 160 টাকা হবে। 160 টাকা হবে দর্শক, 160 টাকায় দুজনের খাওয়া, অর্থাৎ পার মিল 80 টাকায় হয়ে যাবে। এখানে খাবারের দামটা খুব বেশি তাও নয়। দর্শক দেখুন কিভাবে তৈরি হয় নান রুটি, খুব মানে প্রচণ্ড তাপে তৈরি হয় নান রুটি। এর সাথে ঝরে এখানকার যে কারিগরদের যে ঘাম দেখতে পাচ্ছেন, একেবারে ঘেমে ঘেমে মানে স্নান হয়ে গেছে, এটাকে ঘর্ম স্নান বলা যায়। এখানে আর একজন কারিগর তাকে দেখছি, সে চটকাচ্ছে। আচ্ছা এই তুমি যে আটা চটকাচ্ছ, এটা না চটকে মেশিন দিয়ে করা যায় না? হ্যাঁ করা যায়, মেশিন দিয়ে করা যায়। মেশিন আনো না কেন? মেশিন মনে করে চালান লাগে তো মনে করেন। দর্শক আমি প্রিন্স দিশারি এখন এখান থেকে বিদায় নেব। দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যে হোটেলটি নয়াহাটে প্রথম হয়েছে, এর আগে এতটা অভিজাত কোনো হোটেল হয়নি। যদিও আরও ভালো মানের হোটেল আশা করে নয়াহাটের, নয়াহাটের মানুষেরা যথেষ্ট শান্তিপ্রিয়, এখানকার মানুষেরা ভালো কিছু চায়। তো বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি একটি ড্যাগ। আচ্ছা এই ড্যাগে কি ওই খাজা বাবার ড্যাগ? এখানে কি টাকা নেওয়া হয়? কি ড্যাগের ভিতর কি আছে? ড্যাগের ভিতর তেহারি আছে স্যার, তেহারি তেহারি। আচ্ছা তেহারিটা একটু দেখি। এটা তেহারি, তেহারি কিন্তু দেখতে খেসুরির মতো, হলুদ কেন? এটা কালার এমনি হয় স্যার তেহারির। এটা কিসের তেহারি? এটা মুরগির। মুরগির তেহারি না? তাই এখানে কি আপনার ইসের গরুর তেহারি কি আপনারা তৈরি করবেন? না গরুর তো এই জায়গা করা হয় না, এই জায়গায় তো ঈদ লোক বেশি, তো এর লেগে হিন্দু লোক বেশি, এই কারণে গরুর তেহারি আমরা করি। আচ্ছা এখানে দেখি এই দাদা এনা একজনের সাথে কথা, এখানে এই বাজারের একজন দোকানের সাথে কথা বলছি। আচ্ছা এনারা বললেন এখানে গরুর তেহারি তৈরি হয় না, এটা কি সনাতন ধর্মের যে লোকেরা আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে সার্বজনীন করেছে এরা হোটেলটা? হ্যাঁ তাদের বক্তব্য তাই মনে হচ্ছে আর কি। এটার জন্য মানে আপনি কি বলবেন তাদের? এটা তাদের ধন্যবাদ জানাই, কারণ এটা এখানে মুসলিমীয় হিন্দু লোক এই বাজারে। আপনি কি এখানে খাবার খেয়েছেন, এখানে খাবার নেন? খাবার খাইনি আমি, এখানে নিতে আসলাম পুরি, তাতে এখানে নাই পুরি কেন? এখানে তো অনেক আরো ভালো ভালো খাবার আছে, খেয়ে দেখি। পুরির জন্য আসছি, দেখো আমার মানে বাচ্চা বলছে পুরির জন্য, সেই জন্য পুরির জন্য আসছিলাম। এখানে ধন্যবাদ আপনাকে। আমি প্রিন্স দিশারি কথা বলছিলাম দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মাছ থেকে। দেখলাম বেশ ক্রেতা জমেছে এবং যথেষ্ট আয়েশ করে খাচ্ছে, যার কাছেই জানতে চেয়েছি সবাই ভালো বলেছে। তো এখন এখানে বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমরা মালিকের সাথে, মালিকের কাছে একটা অভিযোগ দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, অনেক অভিযোগ পেয়েছি আমরা ক্রেতাদের কাছ থেকে। সেই অভিযোগটা হচ্ছে আপনার হোটেলে আয়েশ করে এত দামি দামি খাবার খেয়ে অনেক টাকা বিল দিয়ে চলে যায়, যাওয়ার সময় এক কাপ চা খেতে পারে না, কফি খেতে পারে না। ইনশাল্লাহ সামনে পাইবো আর কি, ইনশাল্লাহ। এ কথা তো আগেও আপনাকে একবার বলেছি, আবার বললাম, তা কতদিনের ভিতরে চা কফি খাওয়াবেন?
এই এক মাস, এক মাসের ভিতরে ভেজব ইনশাল্লাহ, এক মাস। আপনি কি আমাদের চ্যানেল নিয়মিত দেখেন? হ্যাঁ, ইয়েস, প্রিন্স ডিশারি আমি নিয়মিত দেখি। এবং কেমন লাগে? অনেক ভালো লাগে, আপনাদের অনেক ধন্যবাদ আর কি, আমার কাছে অনেক ভালো লাগে আর কি। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমি প্রিন্স দিশারি। এতক্ষণ একটি খাবারের হোটেল অর্থাৎ দরদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে কথা বলছিলাম। নয়ারহাট এলাকায় অভিজাত হোটেল হয়েছে এটা বলবো না, খুব ভালো হোটেল ছিল না, তাই সেখানে একটি হোটেল হয়েছে ব্যতিক্রম। তারা প্রতিশ্রুতি দিয়েছে রকমারি খাবার বা আরও উন্নত খাবারের মান আরও উন্নত করার চেষ্টা করবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।